জয়গুরু আমরা যাজন করি যাজন করতে গেলে আমরা অনেক কিছু সমস্যার ফেস করি সমস্যার সম্মুখীন হই কি করে আমরা যাজন করব আমরা চেষ্টা করি অন্তর থেকে মানুষকে তাঁর চরণে আনার কিন্তু দেখা যায় যাজন করতে গেলে ঠিক মানুষকে যাজিত করতে পারি না কোথাও না কোথায় সমস্যা তৈরি হয় কোথাও না কোথায় সমস্যার সৃষ্টি হয় কিন্তু আমরা তো যাজন করতে চাই যাজন তো আমাদের করতে হবে তাহলে উপায় কি নিশ্চয়ই উপায় আছে আমি সেটাকে নিয়ে আজকে এই নিবেদনে বা এইটাই আমরা আলোচনা করব যে কি করে আমরা যাজন করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনারাও সহজে যাজন করতে পারবেন ঠাকুর এই সম্পর্কে কী কী বলেছেন খুব সুন্দর সমাধান দিয়েছেন আমাদের এই কয়েকটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই যাজন করতে পারবো যে কোনো মানুষকে খুব সহজেই ঠাকুরের চরণে আনতে পারবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজেই আপনার সবাই কোনো ব্যাপার নয় যাজন করতে পারবেন আমি শুরু করার আগে সবার কাছে আবেদন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের আনন্দ জয় করু যারা করেননি করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন যারা সব মানুষ যা যাজন করতে পারে সব মানুষ যাজনে দক্ষ হয়ে ওঠে সবাইকে খুব সহজে তার চরণে নিয়ে আসে তিনি মানুষ কাঙ্গাল মানুষ চান আমরা যাজন করে প্রতিটি মানুষকে যেন তার চরণে আনতে পারি তাহলে এবারে আমাদের নিবেদন কি করে আমরা যাজন করব কি কী করে সহজে মানুষকে তার চরণে আনব যাজনে মানুষ আকৃষ্ট হবে কখন ভাবগুলি ভালো করে মাথায় হজম করা লাগে ও চরিত্রে আয়ত্ত করা লাগে আর সঙ্গে সঙ্গে এই কথাও স্মরণ রাখা দরকার যে যাজনটা হলো একটা ফিজিকোলজিক্যাল অপারেশান মনোবিজ্ঞানসম্মত কর্ম যেখানে যখন যাকে যেভাবে যে কথাটা যতটুকু বললে হয় ততটুকুই বলতে হবে উপযুক্ত সেবা ব্যবহার ও অভিব্যক্তির সঙ্গতি নিয়ে সঞ্চারণ অভিজ্ঞতাও চাই সঞ্চারণ অভিজ্ঞতা যার যত সুন্দর ও সলিল সে মাস বা জনতাকেও তত ইনফিউজ উদ্ভ্রভুদ্ধ করতে পারে কতগুলি বাহুল্য কথার আমদানি করলেই যে হবে তা কিন্তু নয় তাতে অনেক সময় ফল উল্টো হয় যাজন সংকেতের মধ্যে আমার যে কথাগুলি দেওয়া আছে ওইগুলি অভ্যেসগত করে ফেলতে হয় যাজন করার পর ভেবে দেখতে হয় ওই নির্দেশগুলি থেকে ব্যতিক্রম কতখানি হয়েছে পরে যাজন করার সময় ওই জাতীয় ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয় হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বন্ধু লাভের এবং লোককে প্রভাবিত করার উপায় বইখানিও ভালো করে পড়তে হয় এইসব নির্দেশও আচরণগ আচরণগত করে ফেলতে হয় প্রথমটা ভুল ত্রুটি হবেই তাতে ঘাবড়াতে নেই করা আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণ ক্রমাগত চালাতে চালাতে তবেই জিনিসগুলো আয়ত্তে আসে যাজনের সবচাইতে বড় লাভ আত্মশিক্ষা যাজন সম্পর্কে যে যতই কৌশলী হোক না কেন প্রধান কথা কিন্তু হলো ইষ্টের সঙ্গে অচ্যুত সক্রিয় যোগ সেইটি না থাকলে অন্য যত জ্ঞানই থাক না কেন সব নিষ্ফল হয়ে যায় এখানে ঠাকুর আমাদের যাজনের আঠারোখানা পয়েন্ট দিয়েছেন যাজন সংকেত বলে দেখা যাক ঠাকুর এই যাজন সংকেত যে আঠারোখানা দিয়েছে কি কি যাজন সংকেত এক প্রথম জিনিসই হইল কাহারও অহংকে আঘাত দিতে নাই আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করিতে নাই দু নম্বর কাহারোর সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাবভঙ্গি চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধু বন্ধুত্ব স্থাপন করা চাই সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে তিন নম্বর কেহ যখন কথা কহিতেছে স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই। আর কথাবার্তার ভিতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায় এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই চার মানুষের অন্তর্নিহিত চাহিদা ও ভাবগুলিকে যথোপযুক্তভাবে অনুধাবন করত তদনুকূলতার সহিত তৎপরিপূরণে তাহাকে তোমার ভাবে উন্নীত করত আদর্শে উদ্গ্রীব করিয়া তোলাই শ্রেয় মানুষের অন্তর্নিহিত অন্তর্নিহিত ভাবরাজিকে তার অন্তর্নিহিত চাহিদা বা ক্ষুধাকে অবলোকন না করিয়া তোমার ভাবগুলি তাহাতে অযথা আরোপ করত মানুষকে বিক্ষিপ্ত ও বিভ্রান্ত করিয়া তুলিও না পাঁচ কোন যাজকের অন্তত নিজেদের কথোপকথন ও ব্যবহারের কখনও দোষ ধরিতে নাই বরং প্রত্যেকের প্রত্যেককে এমনভাবে প্রশংসা করিতে হইবে যাহাতে মানুষের শ্রদ্ধা শতই সেই ঋত্বিক বা যাজকের দিকে গিয়া ব্যাপকভাবে একটা উন্নতি প্রবণতা আনিয়া দেয় অথচ অযথা কিছুই বলিতে হইবে না অন্যান্য দোষ সত্ত্বেও যাহা নাকি মানুষের পক্ষে সাধারণতই দেখিতে পাওয়া যায় তাহার এই ব্যাপারগুলি এতই সুন্দর যাহা সব কুৎসিতকে ঢাকিয়া ফেলিয়া মানুষকে মোহিত করিয়া দেয় এমন রকমে লোকের বিশেষত ঋত্বিক ও যাজকের গুণকীর্তন করিতে হইবে ছয় ততদূর ও ততক্ষণ পর্যন্ত ওই প্রশংসা বা গুণকীর্তন করা উচিত যতক্ষণ বা যতদূর পর্যন্ত নিজের আদর্শে ধাক্কা না লাগে আর এই প্রশংসার মধ্যে দিয়াও সম্ভব মতো বড় বড়ো মানুষদেরও অবনতির ও পতনের লক্ষণ কোনগুলি তা কিছু কিছু বলিয়া রাখা মন্দ নয় যেমন অমুকের যতক্ষণ পর্যন্ত বাক্যে ও আচরণে স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি না দেখিতে পাইতেছি ততক্ষণ তাহার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রকাশ হইতে বঞ্চিত হইতে আমার কিছুতেই ইচ্ছে হয় না আর যখনই যাহার চরিত্রে স্বার্থ প্রতিষ্ঠা প্রাণতার প্রতিকূল লক্ষণগুলি দেখিব যখনই তাহার লাখ গুণও কিছুতেই আমার শ্রদ্ধা জাগাইতে পারিবে না আমি জানিব তাহার যাহা কিছু দেখা যায় সবগুলি একটা ভয়ানক সাজানো গুছানো কপট ভণ্ডামি ছাড়া আর কিছুই না সাত যদি যজমানের কথার ভেতরে কোনো ঋত্বিক প্রতিরিত্বিক সহপ্রতিরিত্বিক অধুর্য বা যাজকের কথার এমনতর কোনো ত্রুটি পাওয়া যায় যাহাতে যজমানের বুঝিবার অন্তরায় হইতেছে বলিয়া মনে হয় তাহলে এমনতরভাবে বুদ্ধিমত্তার সহিত সেই কথার ব্যাখ্যা করা উচিত যাহাতে ওই ঋত্বিক প্রতিরিত্বিক সহপ্রতিরিত্বিক অধৈর্য বা যাজকের কোনো দোষ না দিয়াও যজমানকে সহজেই বুঝিয়া দেওয়া যায় আট যাজন করিতে গেলে এক প্রকার সহানুভূতি ও সেবাপূর্ণ সহজ নম্য ভাব লইয়া চলা সত্ত্বেও অন্তরে অন্তরে অটুট আদর্শ প্রাণতা লইয়া ফেনাটিক্যালি তৎপর প্রাণে বসবাস করিতে হয় আর তুমি যে মানুষের মঙ্গল লিপ্স হইয়া তোমার আদর্শের প্রতিষ্ঠার জন্য উন্মুখ তা যেন তোমার ভাব বাক্য আচরণ ও ব্যবহারের প্রতি প্রত্যেকের সান্নিধ্যে তার প্রাণস্পর্শী রকম সৃষ্টি না করিয়া শুধুমাত্র একটা নিচক খেলো পাতলা মতে পর্যবেসিত হইয়া ঠাট্টা ইয়ার্কি ও হাস্যোদ্দীপক রকমের আবহাওয়া তৈরি না করে অথবা তোমার বেকুপি সরলতার অযথা বাধার সৃষ্টি না করে নয় যজমানের কোনো বিষয়ে কোনো দুর্বলতাকে বিশেষ স্থল ব্যতী রেখে কোনো প্রকারে ঘৃণা বা আঘাত না করিয়া তাহার ওই দুর্বলতা যে সহজ পরিহার্য তাহা নিজের ওই প্রকার দুর্বলতা কতটুকু আদর্শ প্রাণতা লইয়া কি করিয়া কত সহজে অতিক্রম করা হইয়াছিল উদ্বুদ্ধ প্রাণে ভাব ভঙ্গি ও ব্যবহারের মধ্য দিয়া তাহারই বিশদ উদাহরণে তাহাকে উদ্দীপ্ত করত তৎকরণ সমবেগী করিয়া তোলাই দুর্বলতা ও অজ্ঞানতা প্রশমনের শ্রেয়পন্থা দশ নজর রেখো তোমার অনুমান যেন কখনো তোমার বোধ ঐশ্বর্যকে অবদলিত না করে এগারো মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা অভাব ও প্রয়োজনের ভেতর দিয়া মিষ্ট সহানুভূতি সম্পন্ন স্বতঃস্বেচ্ছ সেবার সহিত সহজ মীমাংসা ও মহত্তর পরিপূরণে আকৃষ্ট ও উদ্বুদ্ধ হইয়া ইষ্টপ্রাণ করিয়া তোলাই হচ্ছে প্রকৃষ্ট যাজন বারো মানুষের জন্মগত বিশেষ সংস্কারের সহিত যে সারা প্রবণতা ওতপ্রতভাবে সংশ্লিষ্ট হইয়া জাগতিক যাবতীয় বোধগুলিকে তৎসূত্রে সংগ্রহ ও সামঞ্জস্য করিয়া লইয়া চলে তাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্যময় সহজাত সংস্কার বা ইনার সেন্টিমেন্ট মানুষের বৃত্তিগুলিকে আহত না করিয়া চাহিদাগুলিকে সমুন্নত সমবেগশালী করত তাদের অন্তর্নিহিত ইনার সেন্টিমেন্টকে প্রবোধনা ও সম্বেগুদ্দীপ্তির সহিত এমনতরভাবে ইষ্টোন্নত করিয়া তুলিতে হয় যাহাতে তাহার কর্মপ্রেরণা প্রশ্নশূন্য সহজ তৎপরতায় ব্যাস বাস্তবভাবে দক্ষ হইয়া ওঠে তেরো নিজের সাধনাদি যাজন যজন ইষ্টভৃতি সস্তয়নী যা নিত্যকরণীয় তাহা তো করিতে হইবেই আর চলায় কৃতার্থ হওয়ার সংকেত চারিটি প্রত্যহ রিহার্সেল দিয়া ঠিক রাখা একান্ত প্রয়োজনীয় আবার নিজেদের পুস্তকাদি ও তাতীয় পুস্তক যাহা কিছু সবগুলি নিত্য যথাশক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো চোদ্দ তুমি নিজের কিংবা নিজের ভরণীয় দিগের জন্য কাহারও নিকট হইতে যতদূর সম্ভব কিছুই চাইও না এবং গ্রহণ করিও না কিন্তু আগ্রহ তৎপর হইয়া কেহ যদি তোমাকে কিছু দেয় পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তির সহিত উপযুক্ত ক্ষেত্রে তাহা গ্রহণ করিও ফিরাইয়া দিও না মানুষকে দক্ষ করার চালনী তোমার ইষ্ট প্রীতিপ্রসু ওই দক্ষিণা যাহা পাও মানুষের শক্তি উদ্দীপনী ওই পাওয়া লইয়াই তৃপ্ত ও জীবন পোষণে সমৃদ্ধ হও পনেরো তোমার শরীর মন বাক্য ও অর্থ যদি কেহ কাহারও জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আর্থ হইয়া যার যা করে তুমি তোমার সামর্থ্য মতো কিছুতেই কাহাকেও না বলিয়া ফিরাইও না সহজত ও ন্যায়ত কাহারও কোনো প্রার্থনায় যত পারো না বাক্যই ব্যবহার করিও না কোনো অস্বাভাবিক ব্যাপারেও না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলে সমাবেশ ও সমাধান করিয়া দিতে বদ্ধপরিকর হও ষোলো সর্বসময়ে ও সর্ব ব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশ্রদ্ধ সম্মানযোগ্য দূরত্বকে নজরে রাখিয়া আয়ত্ত রাখিও সতেরো প্রত্যেকের বিশেষত যজমানদের সমস্ত আপদ বিপদে আশা ভরসা ও বাস্তব সাহায্যে যাহাতে তাহারা বিধ্বস্তি ও বাধা বিপত্তিকে অনায়াসে এড়াইয়া জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে এই প্রকার সেবার জন্য সব সময় তৎপর থাকিও আঠারো এবং সবশেষ সংকেত যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভেতর দিয়ে তার স্বার্থ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণে এমন রকমে এনে ফেলতে পারো যাতে সর্বতোভাবে তোমার ইষ্টানুকূল যা কিছু তাকে সমর্থন না করাই তার নিজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর আহাম্মকী ও পারিপার্শ্বিকের নিকট বিদ্রুপাত্মক হয়েই ওঠে আর কোনো দিক দিয়েই রেহাই থাকে না তার নিজেরই কর্ম নিজেকে শতাধিককারে পদদলিত নিষ্পেষিত করে চলতে থাকে সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মক্ষম নিয়ন্ত্রণ বা পরিবেশন ঠাকুরের দেওয়া এই সংকেতগুলি আমরা যদি ঠিকঠাক মতো পরিপালন করতে পারি তাহলে কিন্তু আমাদের যাজন করা মোটেই কষ্ট হবে না আমরা খুব সহজেই যাজন করতে পারব যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশানে আমরা সহজেই মানুষের মনের ভেতরে অন্তের ভেতরে আমার ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারব আজকের এই নিবেদ আবেদনটি বা নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক করবেন আর ভুল তুলি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আপনাদের সবার প্রতিপত্যেকের সার্বিক শ্রীবৃদ্ধি প্রার্থনা করি ও মঙ্গল প্রার্থনা করি জয়গুরু ভালো থাকবেন